আমি এখন যে প্রসিডিউরটা করছি সেটা হচ্ছে প্লাটিলেট-রিচ প্লাজমা, তার সাথে আমি হচ্ছে সাবসিশন করছি এবং হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করছি, এটা হচ্ছে কোলাজেন গ্রোথ ফ্যাক্টর। সো প্রথমে হচ্ছে আমি প্লাটিলেট-রিচ প্লাজমার মধ্যে যে সেরামটা থাকে, এই সেরামটা আপনারা জানেন যে খুব ভালো একটা সেরাম, এর মধ্যে হচ্ছে খুব ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা হচ্ছে এই গর্তটা হওয়ার জন্য যে কোলাজেনটা দেয় কোলাজেনের প্রোডাকশন করে, এবং কোলাজেনের প্রোডাকশন বাড়ালে গর্তটা হচ্ছে মিশে যায়। এরপর আমি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করছি যেটাকে হচ্ছে কোলাজেন গ্রোথ ফ্যাক্টর বলে। এই কোলাজেন গ্রোথ ফ্যাক্টরটা দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ইনজেক্টেবল ওয়েতে এবং আর একটা হচ্ছে ডামা পেনের মাধ্যমে। এরপর একটা লাইট ইউজ করা হয়। সো এই একনি স্কারের যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাতে টোটাল হচ্ছে অনেকগুলি স্টেপ ইউজ করা হয়, প্রায় 5টা স্টেপ। সো এই টোটাল প্রসিডিউরটা, টোটাল প্যাকেজটা কিন্তু খুবই কম প্রাইসে আমরা করে থাকি, এবং হচ্ছে এই প্রসিডিউরটা করলে পেশেন্টদের স্কার খুব সহজেই হচ্ছে রিমুভ হয়ে যায়। অনেকেই বলে থাকেন যে প্লাটিলেট-রিচ প্লাজমা স্কার যাচ্ছে না, বা অন্য প্রসিডিউর যেমন ফ্র্যাকশনাল সিউটোতে স্কার যাচ্ছে না। তো এখানে কম্বাইনলি হচ্ছে অনেক কিছু ব্যবহার করা হয় যেটা হচ্ছে আপনার স্কারটাকে 100% যেতে একেবারে সাহায্য করে থাকে। সো হচ্ছে যাদের একনি স্কার আছে বা যে কোনো ধরনের গর্ত আছে, তারা এই প্রসিডিউরটা নিতে পারেন এবং আপনার একনি স্কার এই ক্ষেত্রে 100% একেবারে চলে যাবে।